Busco otro. Yo tomo la voz. মালদার ভূতনির হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টা। হাতে বন্দুক নিয়ে 5 রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায়, তবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকায় বিফলে ডাকাতির চেষ্টা। পুলিশের জালে 2 দুষ্কৃতী সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ। জানা যায়, ওই এলাকায় থাকা একটি সোনার দোকান এবং হরচন্দ্রপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা এসেছিল, কিন্তু ব্যাংকের সামনে পুলিশের টহলদারি থাকায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতী। পালানোর সময় শূন্যে 5 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে জানান স্থানীয় সোনার দোকানের মালিক। একটার সময় ঘোড়া ঘোড়া ঢুকছি, শুনতে পেলাম যে আওয়াজ হলো, কিসের জোরে আওয়াজ হলো, গ্রিম গ্রিম আওয়াজ হলো, আওয়াজ তাই আমি যাবো, আওয়াজ হলো রাস্তাতে। আমরা সবাই উঠলাম ছাদে, ছাদে উঠলাম, ছাদে দেখলাম, দেখতে পেলাম 6-7 জনকে বন্দুক নিয়ে আছে হাতে, ঠিক আছে। তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে। করম গুলি চলেছে 5 রাউন্ড। আচ্ছা, কতজন ছিল? 7 জন। মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে ছিল তারা। এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি, কী করতে এসছে না ছিল এখনও বুঝতে পারছি না সঠিকভাবে। আমি সোনার দোকান থেকে। কত পুরনো দোকান এটা? কত? 100 বছর প্লাস। আমরা, হ্যাঁ, আমার পাশ সামনে ব্যাংক। কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কী মনে করছেন, ডাকাতির উদ্দেশ্যে এসেছিল তারা? অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসেছে ওরা, হাতে বন্দুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ, ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসছে। স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল, ঘুমিয়েছিল, ওরাও দেখতে পেয়েছিল। হঠাৎ 2টায় থানাতে ফোন করেছে, আমিও থানাতে ফোন করেছি, 2-3টায় গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করছে। কেউ কি ধরা পড়েছে? তো শুনতে পাইনি সেরকম। সবাই গ্রামবাসী সবাই আতঙ্কে আছে। আমাদের তো বিহার সংলগ্ন জায়গা, নদীর উপরেই তো বিহার, ঝাড়খণ্ড। তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কোথায় কাল লোক হতে পারে, বাইকে করে, বাইকে পুলিশকে, পুলিশের কাছে আমাদের জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি, ভালোভাবে থাকতে পারি, এটাই আবেদন করব। তা আমরা কী করে বলবো বলে? আপনার নাম? শ্যামচরণ মন্ডল। নাম যে একটা ফায়ার হলো, মানে আওয়াজ, আমরা ভাবলাম যে আমাদের এখানে টোটো রাখা আছে, তো আমরা ভাবলাম যে আমাদের স্টেবিলাইজার হয়তো বাস্ট হয়ে গেল। তখন আমি আর আমার দাদা বাইরে বেরোলাম, বাইরে বেরোলাম যে স্টেবিলাইজারটা দেখার জন্য। তো বাইরে বেরিয়ে সামনের দিকে লাইট ছাড়লাম, সামনের দিকে লাইট ছাড়া মাত্রই দেখলাম যে 6-7 জন কালো ড্রেস পরে মুখে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল এখানে। কী ধরনের বড় বন্দুক ছিল? আচ্ছা। তো আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল, আমরা আবার ভিতরে চলে গেলাম। তারপরে পুলিশ ব্যাংকে যে ডিউটি ছিল ওরা আবার থানাতে ফোন করেছে, ফোন করার 20-22 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি চলে আসলো। তারপর দুষ্কৃতিগুলো কি হলো? দুষ্কৃতিগুলো শুনলাম নাকি 2 জনকে ধরেছে সন্দেহবশত, একটা গাড়ি পেয়েছে সকালবেলা নিয়ে গেল থানাতে। সেটা আমরা জানি, আমরা অনেক আতঙ্কিত আছি। আমাদের এখানে দোকান আছে, আমারও দোকান আছে, জুয়েলারির সামনে ব্যাংক আছে, আমরা অনেক আতঙ্কিত আছি। গ্রামের লোকজন সবাই ভয়ে এখন আছে, কারণ পরবর্তীতে আবার হতে পারে। তোমার নামটা বল? আমার নাম সিদ্ধার্থ। মতলব ও লোক চেষ্টা কর রে থে, এসা ও লোক এসা নেই হ্যাঁ, আর
गांव में जैसे ही हम पता किए उन लोगों को पता चला तो कुछ सामने कुछ बैंक लूट रहे के पर्पज से नहीं आए थे। किस पर्पज का क्या मालूम चला आपको? वो तो गांव में मालूम चला है कि कुछ ज्वेलरी शॉप है बैंक के सामने, कुछ कुछ लोग बोल रहे हैं कि ज्वेलरी शॉप के कारण ये आया था। हो सकता है कि बैंक लूट का भी प्रयास हो, तो हर जगह ये ऐसा बैंक में तो कुछ नहीं हुआ है, बैंक का सब कुछ ठीक है। हर रात में तो सिविक वॉलंटियर सब रहते हैं तो हर रात उनका ड्यूटी है, ऐसा कुछ नहीं है। आपका शुभ नाम? ओम प्रताप। ब्रांच मैनेजर? ब्रांच मैनेजर। ब्यूरो रिपोर्ट, न्यूज़ फॉर बंगाल। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.